আলোভট্টের লরি থেকে প্রচুর পরিমাণে গাঁজা সহ গ্রেপ্তার চার পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার হরিহরপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে 145 কেজি গাঁজা সহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ওই গাঁজা পাচারের সঙ্গে আর কারা কারা জড়িত তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। আলুভর্তি লরি থেকে প্রচুর পরিমাণে গাঁজা সহ গ্রেপ্তার চার পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার হরিহরপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে 145 কেজি গাঁজা সহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, শিলিগুড়ি থেকে বহরমপুর হয়ে একটি আলুভর্তি লরি নওদার দিকে যাওয়ার সময় হরিহরপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পুলিশ গাড়িটিকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করলে কোনো উত্তর দিতে না পারায় লরিতে তল্লাশি চালায় পুলিশ। ধৃতদের নাম শেরফুল ফরাজ, শরীফুল বিশ্বাস, লালন শেখ, শেরফুল শেখ। তাদের মধ্যে তিনজনের বাড়ি নওদা এলাকায় এবং অপর ব্যক্তি নদিয়া জেলার করিমপুর এলাকার বাসিন্দা। এত পরিমাণে গাঁজা কোথায় পাচার করা হচ্ছিল এবং এই পাচারের সঙ্গে আরো কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। যাচ্ছিলাম সোয়ান দিকে, দেখলাম একটা আলুর গাড়ির ভিতরে অনেক গাঁজা। সেই গাঁজা ভর্তি গাড়িটা পুলিশ আটকে রেখে সেই গাঁজাগুলোকে উদ্ধার করেছে। প্রশাসনকে অনেক ধন্যবাদ, এরকম একটা চক্রকে তার হাতের নজর পাকড়াও করেছে এবং আমরা এই পাচারকারীদের অবিলম্বে শাস্তি চাই। এটা বহরমপুর রুট থেকে আমতলা রুটের দিকে যাচ্ছিল ব্রিজের। এখানে পুলিশ যেখানে ডেলি হেলমেটের জন্য গাড়ি চেকিং করেন, ওখানেই ওনারা চেক করে আলুর বস্তার ভেতরে গাঁজাগুলো পাওয়া গেছে। লরির চালক বলেন, আমাকে বলা হয়েছিল লরিতে শসা আর আলু আছে, অন্য কিছু থাকার কথা আমি কিছু জানতাম না। শিলিগুড়ি থেকে আসছে স্যার, আমাদের তো শসার আলুগুলি লোড করেছে গাড়ি, আমরা তো কিছু জানি না। ওদের পার্টি আছে, সাথেই আছে, ওখানে দালালে লোড করে দিয়েছে, ওখানে ট্রান্সপোর্ট। ওদের শসার আলু ওর আমরা ওর কিছু জানি না, এখনই দেখতে পাচ্ছি এটা। এটা আমরা গোজনপুর আমাকে নামিয়ে দেওয়ার কথা, বহরমপুর নামানি কথা বলে বহরমপুর নদীকে তো বাড়ি যাচ্ছ, তাহলে ওইখানে নামিয়ে দিও। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। ইনিশিয়েটিভ অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশ, চন্দ্রদীপ পাবলিক স্কুল, আন্ডার দ্য গাইডেন্স অফ গীতারাম এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন। সিবিএসই বোর্ডের তত্ত্বাবধানে গড়ে ওঠা একটি ইংরেজি মাধ্যম স্কুল। প্লে স্কুল থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের বিশেষত্ব, বর্তমান পরিস্থিতির সাপেক্ষে অনলাইন ক্লাস, ই লার্নিং, যাতায়াতের সুব্যবস্থা রয়েছে, বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, ইংরেজিতে শিক্ষাদানের প্রতি বিশেষ গুরুত্ব, দুর্বল বা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা, অনলাইনে নিয়মিত মূল্যায়ন, শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নের বিষয়ে অভিভাবকদের নিয়মিত ওয়াকি বহাল করা হয়, ছাত্রছাত্রীদের শারীরিক এবং মানসিক বিকাশের লক্ষ্যে অনলাইনে বিভিন্ন প্রতিযোগিতা। আপনাদের সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিতভাবে গড়ে তুলতে যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা চোয়া হরিহরপাড়া, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 7547-90920।